Namaskar, News North Studio Moy Simon Domoto Burua, Samahok Kiasiazimar Hongbat, Jurhato to Postit, Rajo Sorkar or Kihoniman, Tota, Nogor Purikomar Bibhagor Monti, Ohuk Singhol, News Norik Report. Rajo Sorkaror, Gihoniman Tota Nogor Porikoma Bibhagor, Monti, Ohuk Singhale, Jurhator Aborto Homonot Ekoni Hobhat Onkogohan Kore. Yar Pasotei, Oitihahik Sog Bozaror, Ognikandor Gotona Solit, Poridorhon Kore. Monti Ohuk Singhale Poridorhon Kori, Gotonar Babe Dukpokar Kora Logote, Bebohai Hokolor Hote Mot Binimoi Kori, Gotonar Kyoikoti, Busloi. Anhate, Ognikandor Gotonat. ক্ষয় ক্ষতি হোৱা ব্যৱসায়ী সকলে এখন প্ৰতিবেদন দাখিল কৰে মন্ত্ৰী অশোক সিংহালক আনহাতে মন্ত্ৰী গৰাকীয়ে ব্যৱসায়ী সকলক ক্ষতিপূৰণ লাভ কৰিব বুলি কোৱাৰ লগতে অতি শীঘ্ৰে ইয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বুলি আশ্বাস দিয়ে মন্ত্ৰী গৰাকীক সংগ দিয়ে জিলা উপায়ুক্ত পুলক মহন্ত আৰু যোৰহাট সমষ্টিৰ বিধায়ক হিতেন্দ্ৰনাথ গোস্বামীয়ে মই হি বেলেক কাবাক ভাড়াত দিছে মিউনিসিপালিটি রেকর্ডত যার নাম আছে তাকে পয়সাটো দিব পারি বুঝি পালে নে নাই 1908 সনত বাজার আরম্ভ হৈছিলে আজি প্রায় 114 বছর আগত তেতিয়া যিজন মানুহে দোকান লৈছিল তার নাম মিউনিসিপালিটি যদি আছে আর হি যদি বেলেকক ভাড়াত দি 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 10 নম্বর মানুহজন পাই গল মিউনিসিপালিটিয়েতো যিটো লিস্ট বনাই দিব ভারতীয় কোন বলে 1908 সনত লওয়া সো এবিলাক বহুত সমস্যা আছে তারপরা কেনেকে মীমাংসা করে সমাধান করব পারি তার ব্যবস্থা এই আসলে ঘটনাটা হলেহে গোটে কথাবর ওলায় কিন্তু ইয়ার আগতেও যদি অল্প স্ক্রুটিনি করলে নহলে বোধ হয় কি কথাটা স্ক্রুটিনি মানে এই ধরনের কথাবর যাব ধর এটা ঘটনাটা ঘটার পিছনে এনে কথা ওলাইছে এই অকল যোরহাটর সমস্যা নহে আপনাদের কয়ে আছে যে আগতে কেউ নকরিলে এটা ডেলি বাজার গোটেই নগরত প্রত্যেকটি নগরত ডেলি বাজার আছে আর এই ডেলি বাজারত দোকানিক যদি আপনি কয় যে অল্টারনেটিভ জায়গাত আপনাদের যাওক আমি ইয়াতে নতুনকে বনাই দিম কোনোটো যাব নোখোজে তে জোর জবরদস্তি তো আমি লব নো আর স্যার স্যার এখিনে কথা রাখো তা সিএম স্যারে যেতিয়া কিবা তা অর্ডার দিয়ে আপনার যেটু কাম 15 বছর ন হয় এরা তিতে আপনার পুলিশে করিব পারে যেতে মাটি দালাল ধরি বলে কইছে এরা তিতে ধরিছে এতিয়া স্যার যেটু আপনি নরম বলি কইছে স্যার কিন্তু তো ইচ্ছা করে আপনাদের সরকারে কিন্তু করিব না না এটা ইচ্ছার কথা না না রাইজর লগত জুজিব নোয়ারি না অপরাধীর লগত জুজিব পারে ডেলি বাজারত আপনি ক যে কোনজন মানুহে ডেলি বাজার খালি করে রাজপথর যেখানে বহিছে আমি ভেন্ডিং জোন দিব পারিলে তেখেতকল ভেন্ডিং জোনত গুছি যাব আমি লাহে লাহে ব্যবস্থা করে আছো নগরবুর যে ভেন্ডিং জোনত দিব মিউনিসিপালিটিয়ে তার পয়সা তোলে কিন্তু আমি যেটা জানো মিউনিসিপালিটিয়ে 34 যেটো সেকশন আছে সেই মতে স্যার মিউনিসিপালিটি নিজৰ ডিপুর আপনার মাটি থাকে বা যত বজাৰ থাকে তাতে পয়সা লোক পারে যোৰহাট মিউনিসিপালিটির অন্যতম যে উপার্জন উৎস হয়েছে রাজপথর কাকত মামুচিটো খালি না স্যার মানে সংজ্ঞানত আপনাদের দিলে ব্যবস্থা লোক আর স্যার যোরহাট মিউনিসিপালিটি ইমানে কেলেঙ্কারি আছে বিধায়ক মহোদয় আছে যদি স্যার এটা আমি অনুরোধ করি যদি এনকোয়ারি দিয়ে ইয়াত আপনি গম পাব যে যিমানখিনি ট্যাক্স কালেকশন হয় তার সিংহভাগে ফলস বিলত ওইটা উড়িয়া দিলে খালি স্যার এটা যদি এনকোয়ারি ফলস বিলত উলাই ফলস বিল মানে বহুত ফলস বিল স্যার আপনি যদি এবার ভাবকে যদি এটা এনকোয়ারি দিয়ে আপনার গোটেখিনি কেলেঙ্কারি পাব যাতে মুখ্যমন্ত্রী আলোচনা করে সেটল করি আজি গধূলি আমি এখন মিটিং মাতিছো কামটো হবগে লাগে ঘোষণা করলে আর সিংহদেবের এই তৎপরতার যেটা ঘটনা হচ্ছে পিছদিনা সেই পিছদিনা পুয়াই মোলে 7 বাজার ফোন করেছে বেঙ্গালোর আসলে সীমন্ত মাধবরুয়া রিপোর্ট নিউজ নাও 24x7 যোরহাট পথিকর উদ্যোগত তেল আর প্রাকৃতিক গ্যাস নিগমর সহযোগত অসামরিক প্রতিরক্ষা বিভাগ যোরহাটক সুরক্ষা সঁজুলি বিতরক নিউজ নাওর এক রিপোর্ট পথিকর উদ্যোগত তেল আর প্রাকৃতিক গ্যাস নিগম ONGCর সহযোগত আজি 3 মার্চ 2023 তারিখে যোরহাট আবর্ত ভবনের সভাকক্ষত এখন সভা আয়োজন করা হয় এই সভাত পথিকে যোরহাট জেলা অতিরিক্ত উপায়ুক্ত অরুণ কুমার ব্রহ্মর হাতত যোরহাটর অসামরিক প্রতিরক্ষা বিভাগলৈ 50টা সুরক্ষা সঁজুলির এটা কিট অর্পণ করে মুখ্য অতিথি হিসাবে তেল আর প্রাকৃতিক গ্যাস নিগম ONGCর ফিনান ইনচার্জ নবীন বনসল আর যোরহাটর অসামরিক প্রতিরক্ষা বিভাগের উপনিয়ন্ত্রক সীমান্ত শর্মার উপস্থিতিত
অধিকর সঞ্চালক ভিক্টর রাজকুমারে সমগ্র সঁজুলি অর্পণ করে। এই পঞ্চাশটা সুরক্ষা সঁজুলির ভিতর আছে সুরক্ষা জোতা, সুরক্ষা হেলমেট, রেইনশিট, ফার্স্ট এইড কিট, টি শার্ট, টুপি, এপন ইত্যাদি। অসামরিক প্রতিরক্ষা বিভাগ তথা দুর্যোগ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবকসকলে উদ্ধারের সময়ত বহু অসুবিধার সম্মুখীন হয়। সেই অসুবিধাসমূহ কিছু লাঘব করে নির্ণায়ক আর সফল উদ্ধার অভিযান সম্পন্ন করবলে এই সুরক্ষা সঁজুলিসমূহে সহায় করব বলে আশা প্রকাশ করা হয়েছে। আজি যেহেতু সেফটি কিট বিতরণ করার কার্যসূচী করা হল, বিশেষ করে ডিজাস্টার বা এনেকা সময়ত যখন কর্মীয় কাম করে যদি ডিজাস্টারের যে সেফটি কিট সমূহ না থাকে বা যহায়িক যদি নিজের সহায় করবলে যত্ন মানে সামগ্রী না থাকে তো সহায়ের অভিযানত সিমান সফল নয়। গতি এইবার আমি দেখিল চকবজার কাণ্ডটোতে যে যখন সহায়কারী গেছে ভরির স্যান্ডেল পিঁধি গেছে, জোতা নাই। গতি জুই নুমাবলে গিয়ে পেলায় যদি স্যান্ডেল যায় স্যান্ডেলযোগ গলি যাব পারে, তাত যদি প্রপার জোতা থাকে, সেফটি শ্যুজ যদি কয়, ফায়ার প্রুফ, ফায়ার রেজিস্টেন্ট বা এনেকা, তাহলে সেই কাম বেশি সফল হব বলে ভাবো। গতি আমি সেফটি কিট, সেফটি শ্যুজ, এইবার যদি সেফটি কিট দিছো তাত সাতটা আইটেম আছে, হেলমেট আছে, এপ্রন আছে, সেফটি শ্যুজ আছে, ফার্স্ট এইড কিট আছে, হঠকাই কাবার কিবা অসুবিধা হলে বা পট্টি লগাব কারণে কিবা লগাব কারণে সেইখিনি আছে, টি শার্ট আমি দিছো, তেনেকুৱা আমি সাতটা সামগ্রী দিছো। এবার প্রথম বারবার পঞ্চাশজন সদস্যর কারণে আমি দিয়া হয়েছে, যেহেতু আজিহে গম পালো যে 300 ভলেন্টিয়ার্স আছে। গতি আমি ভবিষ্যতে আমি সেই 300 ভলেন্টিয়ারকে যদি আমি সম্পূর্ণ দিব পারো তার কারণে চেষ্টা করি। থ্যাংক ইউ। এই সরুকে যদিও ইনিশিয়েটিভটো আরম্ভ করেছো সুরক্ষার কারণে, এইটো ভাবিছো সুদূরপ্রসারী অসমত এটা ভাল প্রভাব পড়িব। আমার পিছপরা যেখিনি মানে অঞ্চল তাত যেটো ফ্লাড এফেক্টেড আর মানে ভূমিকম্পর কারণে যেখানে অসুবিধার সৃষ্টি হয়ে থাকে, যেটো কিটর অসুবিধার কারণে সঁজুলিটোর অসুবিধার কারণে যেটো কামখিনি করব নয় তার কারণে ওএনজিসিয়ে সহায়ের হাতটা আগবাইছে। আর আমি হয়তো আগলে আর একলগে কাম করে যাম সারর লগত, শর্মা সারর লগত একলগে কাম করে যাম, যোরহাটেই নয় পুরা অসমতে উত্তর পূর্বাঞ্চলত আমি আগলেও আর বহুত কাম করে যাম। ওএনজিসিয়ে সদায় সুরক্ষাটুক অধিক প্রাধান্য দিয়ে আছে, মানুষের সুরক্ষাটো ওএনজিসির কারণে প্রথম কাম। ধন্যবাদ। কংগ্রাচুলেট এন্ড কনভে মাই বেস্ট উইশেস টু মিস্টার শর্মা এন্ড হিজ টিম ফর দেয়ার কন্ট্রিবিউশন ইন আওয়ার সোসাইটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব একটা গুরুত্বপূর্ণ দিন, বিশেষকে অসমের কর্তৃপক্ষ যোরহাটক আজি যোরহাট ওএনজিসির তরফের আমার কিছু সুরক্ষা কিট দিয়া হয়েছে। যেহেতু আমার প্রায় যোরহাট জেলাখনত প্রায় 3000 মান আমার প্রশিক্ষণপ্রাপ্ত ভলেন্টিয়ার্স আছে আর তার প্রায় 200 ভলেন্টিয়ার্স আমার অহরহ আমার কাম করে থাকে বিভিন্ন দুর্যোগের সময়। এই কিটখিনি পোৱাৰ পিছত, এই সঁজুলিখিনি পোৱাৰ পিছত আমাৰ যথেষ্ট কাম কৰাৰ এটা উদ্যম বাঢ়িব আৰু এই ভলেন্টিয়াৰ্ছখিনিৰ সুৰক্ষাৰ প্ৰতি যিটো দৃষ্টি দি পেলাই আমাৰ ওএনজিচি এইখিনি দিছে, আমি তেখেতসকলক মোৰ ফালৰ পৰা বিভাগৰ ফালৰ পৰা কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিছোঁ। আৰু ভৱিষ্যতেও একেলগে আমি ওএনজিচি আৰু চিভিল ডিফেন্স ডিপাৰ্টমেণ্ট যোৰহাটে সমূহীয়াভাৱে বিভিন্ন দুৰ্যোগৰ সময়ত মানুহক সহায় কৰাৰ কাৰণে আমি একেলগে কাম কৰি যোৱাৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধ হৈছোঁ। সীমন্ত মাধৱ বৰুৱা, ৰিপৰ্ট নিউজ নাও 24x7 যোৰহাট। আজিৰ পৰা আৰম্ভ হৈছে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা। যোৰহাটত 28টা পৰীক্ষা কেন্দ্ৰত অনুষ্ঠিত হৈছে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা। নিউজৰ এক প্ৰতিবেদন। আজিৰ পৰা আৰম্ভ হৈছে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা। সমগ্ৰ ৰাজ্যৰ লগতে যোৰহাটতো শান্তিপূৰ্ণভাৱে আৰম্ভ হৈছে এই পৰীক্ষা। এই হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত মুঠ যোৰহাটত 28টা পৰীক্ষা কেন্দ্ৰত 12,221 জন পৰীক্ষাৰ্থীয়ে পরীক্ষাত অবতীর্ণ হয়েছে। আজি 3 মার্চ তারিখে আরম্ভ হওয়া পরীক্ষা অহা 20 মার্চ তারিখে সামরণি পড়ব। প্রথমে মই আমার সকলবিলাক এই 2023 বর্ষত উত্তীর্ণ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার্থী সকলে মূল শুভেচ্ছা জানাইছো। আমার জেলাত সকলে পরীক্ষা চলি আছে, ইতিমধ্যে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে আর আমার এইবার 28টা পরীক্ষা কেন্দ্র আসলে 28টা পরীক্ষা কেন্দ্রত তারি 3টাত আমি 3টা ভেনু লবলগা হয়েছে। গতি আমার একজন একজন সুপারভাইজিং অফিসারের সঙ্গে পরিচালিত 28টা কেন্দ্রর সহিতে আর 3টা ভেনু 3জন আমি সুপারভাইজর নিয়োগ করাত আমার মুঠ 31জন আমার সুপারভাইজিং অফিসারও অলরেডি নিয়োগ করা হয়ে গেল আর তেখেতকলে প্রায় সুন্দরক আমার পরীক্ষা কামগুলো চলাই আছে।
আজি প্রথম প্রশ্ন কথা ইংলিশ আসিল আমার মুঠে আমার ডিস্ট্রিক্টত অলরেডি আমার 12,221 মান পরীক্ষার্থী আছে তেখেতকলে পরীক্ষা দিছে এবার অল্প পরীক্ষার আমার কোয়েশ্চন পেপারের ক্ষেত্র আমার অল্প চেঞ্জ আহিছে আগর কেইটা বিগত বর্ষর কই অল্প বেলেগ কিয়নো এবার ছাত্র ছাত্রীসকলে আমার দুটা অ্যান্সার স্ক্রিপ্ট পাব দুটা অ্যান্সার স্ক্রিপ্টত তেখেতকলে আমার অ্যান্সারসমূহ লিখিব লাগিব আমার প্রথম অ্যান্সার স্ক্রিপ্টত প্রকৃততে আমার 45 মার্কসর মানে 50% যেখানে আজি টোটাল মার্কসর আমার পরীক্ষা দিব লগা হব এখানে আমার 50%র আমার অবজেক্টিভ আহিছে আর 50%র ডেসক্রিপটিভ আমার প্রথম হাফত ফার্স্ট আমার যেটো প্রায় 9টা বাজার পৰা যেটো পরীক্ষা স্টার্ট হব তেতিয়াই আমার সকল স্টুডেন্ট লৈকে এই অবজেক্টিভ টাইপৰ কোয়েশ্চন পেপারখন কৰিবলৈ আমার অ্যান্সার স্ক্রিপ্ট বিলোৱা হব তাত 45 মার্কস আছে যেহেতু 90 মার্কসর আমার হেৰি গোটে আমার পরীক্ষাটোৰ আজি সম্পন্ন হব এনেদরে আমার ঠিক কোর সাবজেক্ট যে পাঁচটা আছে সেইকেইটার উপরতে আমার এনেকুৱা ধরনের দুটা অ্যান্সার স্ক্রিপ্ট থাকা আমার সিস্টেমটো এইবারৰ পৰা আরম্ভ হয়েছে মই ভাবিছো সকলোৱে সুন্দরক পরীক্ষা দি আছে আর সুন্দরকে আজি প্রথম দিনাখন সম্পন্ন হব তাকেই কামনা করেছো 20 মার্চত আমার শেষ পরীক্ষা সীমন্ত মাধব বৰুৱা রিপোর্ট নিউজ নাও 24x7 যোৰহাট নিউজ নাওৰ বাতৰি আজিলৈ ইমানেই বিভিন্ন বা বাতৰি আৰু অনুষ্ঠানৰ বাবে চাই থাকিব নিউজ নাও 24x7 যোৰহাট ধন্যবাদ